আমি সকালবেলা স্কুলে কিন্তু এসেছিলাম আর মুখে কতটা হাসি নিয়ে ব্লগটা শুরু করলাম, আর এখনই ব্লগটা শুরু করলাম মানে ভিডিওটা শেয়ার করলাম স্কুলে আসি বলে। আর এদিকে দেখো রাস্তায় এত জ্যাম, রাস্তার জন্যই আমাদের স্কুলটা আসা, যেহেতু আমাদের বাড়ি থেকে বেশি দূরও না স্কুলটা, যেহেতু এই রাস্তার জন্যই স্কুলটা আসা বাচ্চাদেরকে দিয়ে যাওয়া। আর দেখো এই টোটোগুলো কিন্তু আগে ছিল না এখানটায়, মানে এই দিকে চলতো না, মানে এলাও ছিল না, এখন হয়ে গেছে অনেক টোটো, এইগুলো টোটো আমাদের এখানে প্রচুর হয়ে গেছে এখন। আর এত জ্যাম লাগে রাস্তায় কি বলবো, চারপাশে স্কুলের বাচ্চা কাচ্চাকে দিয়ে যাওয়া, তার মধ্যে সকাল থেকে সবজির গাড়ি আসা, মানে অনেক কিছু। তারপরে যাই হোক বাড়ি এসে আমি চাও বানিয়ে ফেললাম, আর সকালের চা খাওয়া হয়নি, চার সাথে আমার ফেভারিট বিস্কুট। আর এইদিকে তোমাদের দাদাভাই দই চিড়া খাবে বলছিলো, আর দই দেখতে পাচ্ছ গ্লাসে রেখেছিলো, আর দই আর চিড়াই ভিজে খাচ্ছে, যদিও আমরা খাই না বেশিগুলো, আর তোমাদের দাদাভাই তো একদমই খায় না, কেন জানি আজকে খাচ্ছে। তারপরে কিন্তু আমি সকালবেলা একটু খিদে পেয়েছিলো বলে ভাত নিয়ে বসি, আর কালকে রাত্রে আলুর ছানা ছিল, মাছ ভাজা আর ডাল বানিয়েছিলাম, সকালবেলা আলু ভাজা করেছিলাম, তো ওগুলো দিয়ে সকালে একটু খেয়ে নিলাম, খিদে পেয়েছিলো। নাস্তা খাওয়া শেষ, এখন সব কাজ বাজ সেরে আমি চান করবো, পূজা পান সবে বাকি, আর প্রচণ্ড পরিমাণে গরম, আর গল্প করছিলাম দুজনে কাজও করছিলাম। তারপরে কিন্তু ছেলে স্কুল থেকে চলে এসে এটা আমাদের 2:30-2:30 দিকে জল দেয়, ওই জলের টাইমটা, আর আগে 1 টাইম নিতাম, এখন বাট 2 টাইম নেওয়া হয়। আর এইদিকে ছেলে স্কুল থেকে এসে পাইপের জল পেয়ে খুবই খুশি, আর আমি কিন্তু এখন পূজাটা দিচ্ছি, অনেক লেট হয়ে গেল আজকে, মানে একদমই ভালোই লাগছিলো না জানি না কেন। তারপরে কিন্তু এটা হচ্ছে একদম বিকালবেলা, সারাদিন কোনো কিছু শেয়ার করতে পারিনি, ভালোই লাগছিলো না বলে একদম বিকালবেলা উঠে ছেলে বলছিলো মুড়ি মাখা খাবে, মুড়ি মাখা বানিয়ে দিলাম।